আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোলবালিশের কভার কাটিং এবং সেলাইয়ের ভিডিও। তো এখানে আমি কোলবালিশের লম্বার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। লম্বায় এই কোলবালিশের মেজারমেন্টটা আছে আপনার 34 ইঞ্চি। তো আমি 34 থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিব ফিতার ঘর এবং সেলাইয়ের জন্য, ঠিক আছে। এখন আমি এই যে রাউন্ড যে মাপটা সেটা নিয়ে নিচ্ছি। রাউন্ড আপনার আছে 26 ইঞ্চি, আমি একটু লুজ ফিটিং রাখব। তাই যে আমি এরকম লুজ ফিটিং রাখব, দেখুন আপনারা যে পরিমাণ একটু লুজ ফিটিং রাখতে চান 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি রাখতে পারেন। তো এখানে আমি গজ কাপড়ের যে চাদরের কাপড়গুলো হয় সেখান থেকে চাদরের কাপড়টুকু বাদ দিয়ে আমি কোলবালিশের কাপড়টা কাটিং করে নেব। এখান থেকে আমি একটা কোলবালিশ এবং 3টে মাথার বালিশ বানাবো। তো এই যে লম্বার মাপ থেকে আমি আরও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি, তা আমি 36 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। আমার মাপটা কিন্তু ছিল 34 ইঞ্চি। এখন আমি পাশে দাগ কেটে নিচ্ছি, আমার যেহেতু 26 ইঞ্চি আছে তো আমি 1 ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি। তো আমার পাশে যে রাউন্ডের মূল মাপটা ছিল সেটা কিন্তু ছিল 26 ইঞ্চি, তো আমি আরও 1 ইঞ্চি করে এক্সট্রা এখানে নিয়ে নিচ্ছি। এখন আমি এদিকে একটা স্ট্রেট দাগ দিয়ে দেব। তো দেখুন এইদিকে আমি দাগ কেটে নিচ্ছি, আর জাস্ট কোলবালিশের মেজারমেন্টটা কিন্তু এই, আর কোনো মাপের প্রয়োজন হয় না। এখন আমি এই কাপড়টাকে কাটিং করে নেব। তো দেখুন কাপড়টাকে আমি কাটিং করে নিয়েছি। এখন যে রাউন্ডটা হয় সেটা আমি কাটিং করে নেব। আমি এক টুকরো কাপড় নিয়ে এটাকে প্রথমে এক ভাঁজ, দেন এক ভাঁজ, দেন আরেক ভাঁজ দিয়ে নেব। এখন এটাকে আমি রাউন্ড শেপ করে নেব। তো এই যে দেখুন কাটিংয়ের পর একটু মাপ দিয়ে দেখবেন উভয় পাশে যেন 4 ইঞ্চি থাকে। এখন আমি সেলাই চলে যাব। তো সেলাই যাওয়ার আগে ফিতের অংশটা আমি কাটিং করে নিচ্ছি। তো আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে ফিতের অংশটা কাটিং করে নিব। আমি ফিতের কাপড়টা কাটিং করে নিলাম, এখন চলে যাচ্ছে সেলাই করতে। কাপড়টা যেহেতু সোজা পিঠে আছে, প্রথমে আমি এর ভাঁজটা খুলে উল্টো পিঠে করে নেব। উল্টো পিঠ করে নেওয়ার পর ফিতের ঘরটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে আমি 2 ইঞ্চি তা একটা দাগ কেটে নিব, তারপর আমি এই যে 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখবো ফিতেটা প্রবেশ করানোর জন্য। তা আমি এইভাবে সেলাই করে দিচ্ছি। দেখুন এই 2 ইঞ্চিতে এসে আমি একটু ব্যাক স্টিক দিয়ে দেবো, দেন এই 1 ইঞ্চির জায়গাটা আমি একটু ফাঁকা রাখবো। তারপর আমি একেবারে নিচ পর্যন্ত সেলাই করে দিচ্ছি। এখন এই যে 1 ইঞ্চি জায়গাটা ফাঁকা রেখেছিলাম সেটা এখানে যে সুতো ছিল মাঝখানে সেটা আমি কেচে দিয়ে কেটে দিচ্ছি। এখন এই যে এই অংশটা এভাবে মেলে নিব, আমি মেলে নিয়ে এটার চারপাশটা আমি সেলাই করে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীভাবে কাজটা করছি। দেখুন আমি এইভাবে করে সেলাই করে নিলাম। এখন আমি এই যে এইভাবে মুড়ে তারপর পুরোটা সেলাই করে নেব। আর এই সেমভাবে কিন্তু আপনারা সালোয়ার কিংবা পেটিকুটেরও ফিতের ঘর তৈরি করে নিতে পারবেন। তো এই যে ফিতের ঘরটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এখন নিচের অংশটুকু যেটাতে আমি রাউন্ডটা বসাবো, কুচি বসাবো, সেটা আমি এইভাবে করে টিকেন দিয়ে দিয়েছি, এতে করে কুচিটা বসাতে সুবিধে হবে। গোল অংশটাতে এবং কুচি যে বসাবো সেই অংশটাতে আমি টিকেন দিয়ে নিয়েছি। এখন আমি কুচিগুলো বসিয়ে নেব। আপনারা বড় কিংবা ছোট যে কোনো আকারে কুচি এখানে বসাতে পারেন। আমি একটু ছোট ছোট করে কুচিগুলো দিয়ে দিচ্ছি,
যাদের যেরকম পছন্দ হয় আপনারা চাইলে একটু বড় করে কুচিগুলো বসাতে পারেন, সেটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই যে এভাবে করে আমি কুচিগুলো বসিয়ে নিয়েছি। কুচি বসানোর পর আমি আরও একটা ডাবল ছেলে দিয়ে দিচ্ছি। এখন আমি ফিতাটা তৈরি করে নেব। দেখুন আমি কীভাবে ভাঁজটা দিচ্ছি। এখন আমি সেলাই করে ফিতাটা তৈরি করে নিলে কিন্তু আমার গোল বালিশটা হয়ে যাবে। এই ফিতাটা আমি ফিতের ঘরে প্রবেশ করিয়ে নেব। প্রবেশ করানোর পর এই যে দুটো অংশ এভাবে জয়েন দিয়ে দেবো, তাহলে দেখা যায় কি যে ফিতাগুলো অনেক সময় ভেতরে চলে যায়, সেটা ভেতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই যে আমার কোল বালিশটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার দিয়ে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।